আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইমের সঙ্গে। সালাম আলাইকুম। এখন আমাদের আলোচনা ইনশাল্লাহ শুরু হচ্ছে। ভাইরা রতনপুর থেকে এসেছেন, সেজন্য আমরা আমাদের আলোচনা মানে চালু করতে যাচ্ছি। যেহেতু ভাইদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো ওনারা করবেন, আর ইনশাল্লাহ আমি যথাসম্ভব মানে চেষ্টা করব সেই প্রশ্নগুলো জবাব দেওয়া। তবে একটি বিষয় আমি বলে দিচ্ছি আগেই, যেহেতু আমি কোনো ইসলামিক পণ্ডিত না, ইসলামিক বিশেষজ্ঞ না, কোনো মুফতি না, সেজন্য আমি সাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী আমি প্রশ্নর উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য বিষয়টিকে সাধারণভাবে পোস্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন, খুব জটিলতা ভাবে নেবেন না। এবার আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব চালু করতে যাচ্ছি, সেটা আলোচনা সাধারণ আলোচনা মাত্র, যেটা আমাদের পিস লাইব্রেরিতে বসে আলোচনা হচ্ছে। ওরা বেফর্মি মানে উপরওয়ালাকে মানে না, তো জাগতিক সুখটা উপভোগ করতে হবে না যদি ওই জিনিসটাকে মেনে নেয় যে না উপরওয়ালা আছে। ওই জন্য কি বলছেন ইচ্ছাতে বলছি না, আমি নাস্তিক, ঠিক আছে। আরেক ধরনের মানুষ আমি দেখেছি যে যারা মানে যাদেরকে বুঝাতে যেদিন ওরা ক্যাচ করে নেবে জিনিসটাকে, যে না কেউ বুঝাতে পেরে নিবে, হয়তো কোন সিচুয়েশন হবে বা কোন একটা বুদ্ধিমান ব্যক্তির হবে, ওরা বুঝতে পারছে না ব্যবস্থা, ঠিক আছে। যেহেতু ওরা দাবি করছে আমরা এর মধ্যে যুক্ত আর কি, যেটা প্রথমে বললাম যে ও জানে, ও হ্যাঁ জানে, এই উদাহরণটা মানে এক একটা করে না বলে মানে আপনি বলে যাবেন প্রথমটা বলে এরকম দিতে হবে, এরকম ব্যাপারটা হবে। প্রথম কথা হচ্ছে যে জানে যে এটা সঠিক, কিন্তু মানে নিজের দুনিয়াতে স্বার্থের কারণে যে কোনো কারণে এর উদাহরণটা পেয়ে যাবে, এর উদাহরণটা পেয়ে যাবে আপনি আবু তালিবের, আল্লাহর রাসূলের কাছে আবু তালিব, সে তো জানতো এবং বলেছো এটা আমি জানছি এটা সঠিক, কিন্তু মানে বাপ দাদাকে কি করে খাবো, তাহলে সে কি মানে মুসলিম হয়ে গেছিল, সে কি তাকে সে কি কাফের নয়? অবশ্যই সে কাফের। ইমানের যে তিনটা শুধু মানে মুখে অন্তরে বিশ্বাস করলে হবে না, বরঞ্চ অন্তরে বিশ্বাস, মুখে মুখে বলা এবং কাজে পরিণত করা, তিনটা একত্রিত ভাবে হবে তারপরেই স্বীকার করেছে, সাক্ষ্য দিয়েছে না কর্মে করেছে, সেই জন্য সে মানে একই অবস্থা মানে তার হলো। তারপরে আর একটা কি বললেন, যে সে হয়তো মানে যদি তাকে বুঝাতে পারেনি, হতে পারে যে সে হয়তো যদি সঠিক ভাবে মানে বুঝে দিতে পারে তাহলে সে হয়তো ইমান আনতে পারে, এরকম ব্যাপার থাকে। এখানে একটা বিষয় যুক্তির মানদণ্ডে, একটা মানুষ হয়তো চুরি করছে, চোর, কিন্তু ওর অভাবের কারণে চুরি করছে, ডাকাতি করছে অভাবের কারণে, ডাকাতি করছে, যদি হয়তো কেউ ওর অভাবটা দূর করে দিতে পারে তাহলে সে আর মানে চুরি ডাকাতি করবে না। তাহলে যেহেতু এখন ও চুরি করছে ডাকাতি করছে, ওকে আপনি চোর বলবেন কি বলবেন না? বলবেন তো, যখন ছেড়ে দেবে তখন আলাদা ব্যাপার। এখন যেহেতু হকে তাকে কেউ বুঝাতে পারেনি, আল্লাহ তাআলা বলছেন সূরা ফাসিলাত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমি তাহার নিদর্শন বলি ব্যক্ত করিব সত্য জগতে, ফলে তাহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে, ইহাই সত্য। মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে দৃষ্টান্ত, এমন কিছু দৃষ্টান্ত দিবেন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ ইসলামটা সত্য, কোরআন হাদিস সত্য, এটা বুঝতে পারবে। এটা প্রত্যেক মানুষের কাছেই মানে দিয়ে দেওয়া হবে। এখন তারপরেও যদি ধরে নেওয়া যায় যে এরকম ব্যাপার কি ব্যতিক্রম করেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন। সে হয়তো বলবে আল্লাহ আমাকে কোন ইসলামের আমি বাপে জানিনি, ইসলাম সম্পর্কে আমি জানি, আমাকে সংবাদই পৌঁছেনি, এরকম যদি ব্যক্তি থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এরকম ভাবে পরীক্ষা করবেন। ও বলবে আমি আপনার কথা মানতাম, বলে ঠিক আছে আমার কথা মানতে, তো ঠিক আছে যে ওখানে জাহান্নাম আছে আগুন যদি দাদার উপরে, আমি বলছি এটা আমি ওটা দিচ্ছি তোমাকে, যা ওখানে পড়ো। তো যদি ও দুনিয়াতে সত্যিকারী যদি আল্লাহ তাআলা হুকুম মেনে চলতো তাহলে ও দৌড় মেরা ধাপ দিত,
এবং যখন যদি ঝাঁপ দেয় তাহলে সেটা আগুন থাকবে না। আর যদি সে অবাধ্য হতো শুধু মুখের দাবি করছে তাহলে সে যাবে না। বিকাশ সিং মানে যে যেরকম অবাধ্য আল্লাহ তালা পরীক্ষা করে নেবেন ওখানে। হ্যাঁ, সুতরাং এখানে আমাদেরকে বাহ্যিকটা দেখে আমাদেরকে বিচার করতে হবে। ধরুন উদাহরণস্বরূপ একটা মানুষ চুরি করে আর একটা মানুষ হয়তো এইরকম মানে পরিস্থিতি এইরকম চোরের মানে পুলিশের একদম সামনে পড়ে গেল যে চোর মাল রেখে মানে কলে হাত পা ধুচ্ছে, হয়তো চোর পালিয়ে গেছে একটা সাধারণ মানুষ হয়তো হাত পা ধুচ্ছে আর চোর একদম স্পটে পেলে যে ওই চুরি করে মানে ওকে ধরে নিলে, তো পুলিশ তো দেখবে যে মাল সব কিছু পকেটে মানে প্রমাণ দেখবে কিন্তু আসলে ওই চুরি করেনি। তো অন্তরে আসলে অন্তর দেখে তো বিচার করতে পারবে না, বাহ্যিক দেখে বিচার করতে হবে। এটা হচ্ছে নিজে, সুতরাং বাহ্যিক ভাবে আমরা যেটা দেখবো সেই অনুযায়ী করবো, তারপরে বাকি অন্তরের মালিক আল্লাহ। যেমন জিনা ব্যবচার করলে তাকে হত্যা করার ব্যাপার আছে, এইরকম ভাবে বাহ্যিক ভাবে দেখে। কিন্তু এখানে বলা হয়েছে সাক্ষী জবাব করতে হবে চারটা, কেন যেটা হত্যা করা চারটিখানে ব্যাপার নয়, সেজন্য মানে খুব মানে বড় প্রমাণ লাগবে যে এরকম প্রমাণ যদি উপস্থিত না করতে পারে তাহলে তাকে হত্যা করা যাবে না। কিন্তু হতে পারে সে আসলেই করেছে। আপনি যদি এমন একজন ব্যক্তিকে দেখলেন একদম ব্যভিচার করছে, আপনি সত্য দেখেছেন সত্য করেছে, কিন্তু ওখানে ওর সাজা হবে না এবং ঘুরিয়ে আপনাকে মানে বেতার আঘাত মারবে যদি আপনি প্রমাণ করতে যান। আপনার যদি সাক্ষী না থাকে তখন ব্যাপারে ছোট মোটো ব্যাপার না। ওটা তো আলাদা প্রসঙ্গ হয়ে গেল ইসলামের প্রথম কথা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে যদি জানতে পারে সরকার যদি জেনে নেই সরকার যদি তাহলে তো শাস্তি লাগা দিবে, কিছু করার নেই। আর যদি জানতে পারলো না চিপে চিপে ব্যাপারটা গেল তখনই তোবা করে আল্লাহ তোবা কবুল করে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু যদি ফাঁস হয়ে যায় তথ্য তাহলে তো ওর শাস্তি মানে ওকে না মানুষ তো শাস্তি দেওয়ার অধিকার নেই, কোন মানুষ শাস্তি দেওয়ার অধিকার নেই। মানে আল্লাহ দেশের রাজা দেশের মানে যারা সরকার এক কথায় সরকার এমন ব্যাপার যেমন আজকে আমরা দেখি কিনা যে আপনার বাড়িতে বা কোথাও চোর পড়েছে বা তুমি যাদের চোর ধরলাম আর ধরে আমার দেহ তারা মার মানে পাবলিক ধরে ও শেষ হয়ে যায় অনেকে, এটা হচ্ছে শরীর ধরুন। আপনি কোন পুলিশ কোন চোরকে ডাকাতকে বা যে কোনো অপরাধীকে আপনি ঘরে মারতে পারেন না, আপনি যেটা করতে পারেন আপনি সরকারের হাতে তুলে দিতে পারেন। সেটা ও যা করবে সেটা ওর ব্যাপার, ও ছেড়ে দেয় শাস্তি দেয় সেটা ওর ব্যাপার, কিন্তু আল্লাহ আপনাকে এই দিয়ে দেয়নি যে তুমি ধরো আর চোরের হাত কেটে দাও তুমি ধরো আর কেটে দাও, এটা না বরঞ্চ সরকার করবো। অনেকে বলে পাবলিক নয় সরকার, তাহলে কি ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে পশুরাও তাদের অধিকার মানেই করতে পারে, মানে তাদের কোনো কষ্ট হবে না। আজকে আমাদের কি বিভিন্ন ভাবে ছেলে পেলেরা মারছে ইয়ে করছে কিনা এইভাবে আমরা কিছু মনে করছি না। অনেকে বলছে যে চুরি করলে হাত কাটতেই হবে না তো ঘুরে নাকি আমাকে পাপ লাগবে, উল্টা পাল্টা অনেকে যুক্তি করে আমাদের আমার ব্যাপার ওই জন্য এখানে আসি আমাদের সন্ধ্যার কারণে সন্ধ্যা করছি ভালো ভ্যাকসিন কাজে আবার মানে। প্রথম কথা হচ্ছে ওরা যে শাস্তিটা দেয় ইসলাম যে শাস্তির কথা বলছে সেই শাস্তি ওরা মোটেই দেয় না, বরঞ্চ তারা ওর চাইতে কম শাস্তি দেয়। তাহলে আপনি কোন ব্যক্তিকে দিতে পারেন অত অনুরূপ শাস্তি কিন্তু তাকে বেশি শাস্তি নয়, কিন্তু বেশি না মানে তার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু ওরা দিচ্ছে আরো কম শাস্তি। সেখানে আমরা যেটা বলি যে ওটা শাস্তি হচ্ছে না, ওরা মানে যেটা সরকার দিচ্ছে ওটা শাস্তি হচ্ছে না বরঞ্চ তার চাইতে মানে বেশি শাস্তির কথা যেটা ইসলাম বলেছে সেই শাস্তি দিতে হবে। যেমন একজন মানে ব্যভিচারী তাকে কি করতে হবে তাকে হত্যা করতে হবে, যদি মানে বিবাহিত হয় বিবাহিত হয় তো তারা কি করে কিছু করে না, শুধু জেল ফেলে এইরকম কিছু এ করে নাটক থাকলো যাই কিছু তাই হচ্ছে না শাস্তি। তো তাহলে এবার এরকম ব্যাপার না যে ইসলাম বলেছে তার হাত কাটে তো ওরা হত্যাই করে দিল, যেমন আমাদের এতে করে হয়তো চোরের হাত কাটতে খুব বেশি জোর কিন্তু পাবলিক ধরে শেষ করে দেয় এটা খুব মানে বড় ধরে, এবার ওরা বুঝবে পাবলিক বুঝবে এর জন্য মানে যারা হত্যা করেছে এর জন্য তারা জবাব দিয়ে করবো। কারণ এক নম্বর কথা হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে যে আপনি তাকে মারতে পারেন না ইসলামী আইন অনুযায়ী আপনি মারতে পারেন না সরকার মারবে, এক দুই নম্বর কথা তার শাস্তি কিন্তু হত্যা নয় আপনি কিন্তু তাকে হত্যা করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করলো। তাহলে এখানে কি বিষয়টা হচ্ছে যে ও হত্যার অপরাধী নয় আর পাবলিক ধরে যে হত্যা করা হলো, তাহলে কত বড় অপরাধ হচ্ছে
আমরা জেনা ব্যবচারের শাস্তি হচ্ছে হত্যা, আর ওটা কি করে জেনা বিভিজনের শাস্তি হচ্ছে হত্যা? তো আপনি তো হত্যা করতে পারেন না, সরকার হত্যা করবে। এখন যদি সরকার হত্যা না করে তাহলে সেটা সরকারের ঘরে গো, আপনি তো এর জন্য অপরাধী নয়। খুনের বদলে খুন, মানে কে কতটা খুন করলো এমন ব্যাপার নয়, একজন হয়তো আপনার হাত কেটে দিল তো আপনি ওকে শেষ করে দিলেন, এটা নয়। দুটা দিক আছে, একটা দিক হচ্ছে মানে সরকার সরকার ফাইসলা করবে, ইসলামী আইনের ফাইসলা কি হবে যে ওর ওরা যদি চাই যে না আমার হাত কেটেছে আমি ওর হাত কাটবো, তাহলে ওর হাত কাটবে। যদি বলে যে মানে ক্ষতিপূরণ দিয়ে ব্যক্তির টাকা পয়সা দিয়ে আমি এটা মাফ করবো, করতে পারে। যদি সত্যি গ্রহণ করে দিই তাহলে কি ওটা আমার উচিত হবে? না, উচিত হবে না। তার কারণ হচ্ছে যে আপনি তো এই অধিকার রাখেন না, কেউ অন্যায় করলে কুকুর আপনাকে কামড়ালে কুকুরকে আপনি পাল্টা কামড় দিবেন এই অধিকার আপনি রাখেন না, এটা আমরা করি না। আছে কিনা? সুতরাং ও ভুল করলো, আপনার আব্বাকে হত্যা করে ও ভুল করে, তাই বলে আপনি ওকে হত্যা করবেন তা আপনি ফের ভুল করলেন, সরকার সেটা বলে বুঝবে। তাহলে এতে তো আরো মানে সরকার সরকার যদি শাস্তি না এসে সরকার বুঝে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণের সাথে আল্লাহ থাকেন। যেহেতু মানে কোন উপায় নাই, আপনার কিছু করার নেই, আপনি যে আপনি শাস্তিও দিতে পারেন না, আপনাকে ধৈর্য অবলম্বন করে। এই জন্য ইসলামের একটা ধৈর্যের মানে সবুরের খুব একটা গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং সেই বিষয়টা বিশেষ করে যারা ইসলামকে মেনে চলে তারা অবশ্যই এটা মানে লক্ষ্য রাখবে। উত্তেজিত হয়ে আজকে অনেক যুবক উত্তেজিত হয়ে অনেক কিছু কাজ করছে কিনা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তার ব্যঙ্গ চিত্র বিভিন্ন রকম অনেকে উত্তেজিত হয়ে কত কি করে দিচ্ছে, এটাকে ইসলাম সাপোর্ট করে না। একটা দিক হচ্ছে যে হয়তো আমি ভালোভাবে চলতে 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 কোনো একটা আমার দ্বারাই পাপ হয়ে গেল, ওটা ফাঁসেক নয়, ওটা ভুল চুপ। কিন্তু পারমানেন্টলি ভাবে কোন একটা পাপের সঙ্গে যুক্ত থাকা, যুক্ত আছে পাপের সঙ্গে, ও হচ্ছে ফাঁসেক। মানে হিন্দুদের যেসব বিয়ে হচ্ছে বা অন্যান্য ধর্মাবলম্বী যেসব বিয়ে, ওগুলো কি হালাল? প্রথম কথা হচ্ছে যে অমুসলিম তো অমুসলিম হলো, ওরা হালাল হলেও হারাম হলেও ওদের জন্য জাহান্নাম রয়েছে। যদি ইসলাম মরার আগে তোবা করে যদি যতক্ষণ পর্যন্ত সে মানে সঠিক পথে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত মানে ওর ইয়ে করে। সুতরাং হালাল হারাম হওয়ার কোন ওখানে প্রশ্নের উঠানোর কোন প্রশ্নই আছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি তারা ইসলাম গ্রহণ করে স্বামী স্ত্রী মিলে তাহলে তাদের আগেকার বিয়েটা থাকবে কি থাকবে না, এটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, যদি ধরেন যারা বিয়ে করছে তো প্রথমত আমি বিষয়টা বলি যে ওর মানে ওদের এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে তার বিবাহটা বৈধ হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপার না। তার কারণ ইসলাম তো মানে না, ইসলাম মানে না। এখন থাকলে যদি তারা ইসলাম গ্রহণ করে স্বামী স্ত্রী মিলে যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি নতুন ভাবে তাদের বিয়ে পড়াতে হবে নাকি ওই বিয়ে থাকবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। ইসলামের যেটা নীতি হচ্ছে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে স্বামী স্ত্রী একসাথে তাহলে তাদের আর বিয়ে পড়াতে হবে না, ওই বিয়েই পড়িয়ে থাকবে, ওই বিয়েই মানে বিয়েই মানে ওটা ওটাই থাকবে। বলেন যে বিভিন্ন আমাদের এখন দেখেন তো প্রচুর রকম দিনকে বিভিন্ন ভাবে পালন করা হয়, তো সব বিভিন্ন দিন পালন করা হয়, তো সব দিনের মানে প্রত্যেক দিন পালন করার পিছনে কিন্তু ইসলামিক যদিও বেশিরভাগ দিন পালন করা হয় কোন ধার্মিক অজুহাতে, কিন্তু কিছু কিছু দিন এমন আছে যেগুলোর সঙ্গে কোন ধার্মিক প্রেক্ষাপট থাকে না, যেমন বই দিবস, বই দিবস একটা আছে এর পিছনে আমার জানা নাই কিন্তু আমার মনে হয় কোন ধার্মিক প্রেক্ষাপট নেই। আমি উনি কখনো বই দিবস একটা দিন করেছে যেখানে বই বিতরণ করা হয় বই মেলা হয় বা বই যারা গরিব হয় তাদেরকে বিনামূল্যে বই দেওয়া হয় বা বিভিন্ন স্কুলে বই দেওয়া হয়, এরকম একটা বই দেওয়া হচ্ছে। তারপরে এরকম আছে এই দিনগুলো আরো বিভিন্ন দিন আছে সেগুলো আমার মনে পড়ছে না। তারপরে যে খুব প্রচলিত ভ্যালেন্টাইন ডে, এইরকমই বিভিন্ন ডে আছে, এই ডে গুলো কি মানে ক্রীড়াদের মধ্যে পড়ছে যেহেতু এগুলো কোন ধার্মিক রিজন টানছে না বা ধর্মের পাঠ বলে উল্লেখ করছে না এগুলো। এখানে প্রথম হচ্ছে যে যেমন একটা বই মেলা যে কথা বললাম, বই মেলা এই দিনগুলোর মধ্যে স্বাধীনতা দিবস এইসব দিনগুলো। প্রথম কথা হচ্ছে এখানে একটা বিষয় সবসময় মনে রাখার বিষয় হচ্ছে যে কোনো মানে যে কোনো কারণে হয়তো শিক্ষার জন্য বা স্বাধীনতার জন্য বা যে কোনো জন্য এইরকম যখন কোন একটা দিনকে নির্দিষ্ট আমি করব যে আজকে ওই দিনে
এই হয়েছে, সামনে বছর আবার এ করতে হবে বা আমরা করছি, এই যে মানে প্রথা সেটা যদি মানে করতে হয় করার নিয়ম বা এইরকম কিছু মনে করে ফেলছে, সেটা মানে একটা দিক পড়ছে। আরেকটা দিক হচ্ছে যে এইরকম ভাবে হয়তো প্রথাগত ভাবে মানে করে আসছি, যেটা কুসংস্কার যেটাকে এইরকম সাধারণ বলা যায়। এখন আমরা বুঝতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেমন স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস ইংরেজিদেরকে আমরা তাড়িয়ে দিলাম, এর জন্য আনন্দে আমরা প্রত্যেক বছর বছর দিনটাকে আমরা স্মরণ করছি, তাই তো? আচ্ছা, সাহাবা আনসারকেও বলেছিলাম, সাহাবাইকে আমাদের নিকট সবচাইতে বেশি মানে খুশির বিষয় যেটা হচ্ছে যে যখন ওরা মক্কা বিজয় করলো, এতে এটা বেশি এত রক্তপাত রক্তপাত ঘটিয়ে তাদের কত লোক মারা গেল, কত লোক মানে ইয়ে হলো, এত মানে পিতা মাতাকে ছাড়লো, সবাই ইয়ে করলো, তারপরে আবার ওই সময় পেয়ে যাচ্ছে তাদেরকে। এইরকম অবস্থাতে তাদের সবচেয়ে খুশির বিষয় হচ্ছে মক্কা বিজয়। তাহলে মক্কা বিজয় হয়ে গেল, তারপরে বছর সাহাবা ইকরামরা বললেন যে হ্যাঁ এই দিনে তো আমরা মক্কা বিজয় করলাম, খুব বেশি খুশির দিন ছিল, কি করি মিষ্টি খাওয়া খাই করি, এমনটি কোনো প্রমাণ আছে কি? এমন কোনো নজির নেই। তাহলে যেহেতু মানে আমরা যাদেরকে অনুসরণ করে চলব, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, তারা যদি ইমান আনে, তারা মানে আল্লাহ বলছেন তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো, তাহলে নিশ্চয়ই তারা হিদায়ত পাবে। আল্লাহ তাআলা এখন তারা আর তোমাদের বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা বলছেন তারা মানে পরবর্তী যত আসবে সব হচ্ছে তারা, তোমাদের মতো ইমান আনে মানে সাহাবা ইকরামদেরকে বলছে, তখন সাহাবা ইকরামদের অন্য কেউ ছিল না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মতো যদি তারা ইমান আনে মানে সাহাবা ইকরামদের মতো যত পরবর্তী যত আসবে সব হচ্ছে তারা, যদি ইমান আনে তাহলে তারা হিদায়ত পাবে। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের চাল চলন, আমাদের চরিত্র, আমাদের সমস্ত কিছু সাহাবাই কিরামদের মতো করছে। তো সাহাবাই কিরাম এত খুশির পরেও তারা ওই তারপরে বছর ওই জিনিসটাতে মিষ্টি ফিষ্টি খেলেন না, কোনো দিকে তারা ভাবলেন না যে মানে স্মরণে রাখতে হবে বা ই করতে হবে। আর আমরা এই জিনিসগুলোকে 15 আগস্ট থেকে শুরু করে বই দিবস আর বিভিন্ন রকমের দিবস বানিয়েছি, জন্মদিবস আর মানে বিবাহ দিবস আর ভালোবাসা দিবস আর এই করেছি, এগুলো হচ্ছে শরীয়তের পরিপন্থী, শয়তানের মানে শয়তান কিভাবে মানুষকে মানে একটার পর একটা ই করে চলে গেলে আমি তো এটা বিরাট বলছি না, এটা তো এটা হচ্ছে কুসংস্কার। বিরাট হচ্ছে ওই জিনিসটা যখন আপনি কোন জিনিসটা মনে করবেন এটা ইসলাম, ইসলামের মতো দেখতে, ইসলামের মতো করতে, ইসলামের মতো সব মনে করে করে, তখন ওটা হয় বিরাট। এটা তো আর ইসলামের মতো ই করে মনে করা হয় না, এখানে বিষয় যেটা হচ্ছে এখানে মানে পদ্ধতিগত কিছু ব্যাপার আছে, এখানে পদ্ধতিগত ব্যাপারটা যখন একটা মানুষ যখন ইমানের সাথে চলবে তো কারোর সঙ্গে বন্ধুত্ব করা, দুনিয়াবি কিছু করা, ব্যবসা বাণিজ্য করা, সমস্ত কিছু তার ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর 156 তে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আপনি যা কিছু করবেন, এমন কি হাদিসে বলা হয়েছে যে কেউ যদি তার সন্তানের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য খাবার এনে দেয় তাহলে সেটাও তার নেকি পাবে। এখন বিষয় যেটা হচ্ছে আপনি যখন আপনার মা বাবাকে বেশি ভালোবাসছেন, আপনাকে এটা ভাবতে হবে যে মা বাবাকে ভালোবাসে আল্লাহ তাআলার হুকুম, মানে আমি কেন মা বাবাকে ভালোবাসি, আল্লাহ তাআলার হুকুম পালন করছি, আল্লাহ তাআলাকে আমি ভালোবাসতে এই জন্য মা বাবাকে ভালোবাসি কেন আল্লাহ তাআলা বলেছে মা বাবাকে ভালোবাসতে। আপনি কোন ভাই, এই ভাই আপনার উপকার করছে, উপকার করলে আপনি ভাবেন ইসলামের নীতি অনুযায়ী যে আল্লাহ তাআলা মানুষের উপকার করেন কারো মাধ্যম দিয়ে, তা আল্লাহ তাআলা অনুগ্রহ যদি না হত তাহলে এই ভাই আমার উপকার করতে পারতো না, উপকারই করতো না, যে কোনো ভাবে মানে হতো আর কি, আমি উপকারই থাকতাম। সুতরাং আল্লাহ তাআলা আপনি সুফি আদায় করেন, তাহলে একে ভালোবাসার মাধ্যমে আপনি আল্লাহকে ভালোবাসছেন। এই যে এই ভাবে যখন আপনি একটা ইসলামিক ভাবে যখন সম্পূর্ণভাবে ভাববেন, তখন আমি যে কাজগুলো করছেন ওই কাজটাই তখন মানে আল্লাহকে ভালোবাসার জন্য হয়ে যাবে। এই জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনি যখন কোনো কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, একজন কাউকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে লাভ কি হচ্ছে? আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে আর মা বাবারও সন্তুষ্টি অর্জন হচ্ছে, ওরাও সন্তুষ্ট হচ্ছে। কিন্তু যদি আপনি মা বাবাকে ভালোবাসেন, এই ভাইয়ের সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন কিসের জন্য? তার সে কিছু ফায়দা পাওয়ার জন্য, সে হয়তো আমাকে ভালো বলবে, তাহলে আপনার কিছু ফায়দা পাবেন, ভালোবাসলে ফায়দা পাবেন এবং ভালো আপনাকে বলবে, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি পাচ্ছেন না, পরকালে কিছু পাচ্ছে না। তাহলে যদি আল্লাহর জন্য করেন, আল্লাহকে যখন ভালোবাসলেন, আল্লাহকে যেটাকে ভালোবাসো,
মা বাবাকে ভালো আছে, তাহলে সবই আপনার কাজ হয়েছে। কিন্তু এখানে যদি শুধু করে আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে তাহলে সেই জিনিসটা ফাঁকা হয়ে গেছে। উদাহরণস্বরূপ আপনি যখন কোন গায়ে কিনবেন, আপনি যদি বলেন যে গায়ে কতখানি গোবর দিচ্ছে ওই দেখে আমি কিনবো, যেহেতু আমার জমি জায়গা বেশি আছে, আপনি ইয়ে করবেন, তাহলে কি হবে, আপনি দুধ পাবেন না। কিন্তু যখন আপনি দুধ কিনে আপনি গায়ে কিনবেন, তখন আপনি ভালো দুধ পাবেন এবং গোবরটা আপনি ফ্রি পাবেন। কিন্তু তাহলে একজন জ্ঞানী ব্যক্তি কি করে সবসময় দুধ দেখে গায়ে কিনবে, গোবর দেখে নয়? কিন্তু গোবর তো ফ্রি পাবেই। অন্যভাবে প্রত্যেক মুসলিমের এটা হওয়া উচিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে চলাফেরা, মানুষ সঙ্গে বন্ধুত্ব, মা বাবাকে ভালো, সমস্ত কিছু করবে। যদি আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে যদি করে তো বাকি জিনিসগুলো পাবে, আল্লাহ সন্তুষ্টি পাবে না। আর আল্লাহ সন্তুষ্টির জন্য করে তাহলে আমার সন্তুষ্টিও পাবে, বাকি জিনিসগুলো পেয়ে যাচ্ছে, মানে এটা ফ্রি পেয়ে যাচ্ছে। আল্লাহ তালা ভালোবাসা না, এটা মানে এটা আছে আল্লাহ তালা সীমা লঙ্ঘন করা। আল্লাহ তালা বলে দিয়েছে প্রথমত, মানে আমাদের বলেছিল ওখানে যে যেমন উদাহরণস্বরূপ বলেছে টাকা, কেউ টাকা দিচ্ছে না মানে টাকাকে বেশি ভালোবাসছে, মানে উপর ওলার থেকে টাকাকে বেশি ভালোবাসছে। যদি আপনি ব্যাখ্যা করতে চান, মানে ব্যাখ্যার যে একটা ব্যাপার আছে কিনা, আপনি সাধারণ ভাবে যদি নেন তাহলে জাকাত না দেওয়াটা হচ্ছে বিশাল অন্যায় কাজ, হারাম কাজ, এর জন্য সে গুনাহগার হচ্ছে। এমনকি জাকাত যদি কেউ না দেয় তাহলে তার নামাজে কবুল হবে না। জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করার কোন উপায় নেই, তাহলে একদিক দিয়ে হচ্ছে। তাহলে দ্বিতীয় দিক দিয়ে যদি মনে করেন যে আপনি যদি এইভাবে ব্যাখ্যা করেন, যে কোনো জিনিসের এইভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর হুকুম কি জাকাত দাও, আর আমার নাফসের হুকুম কি জাকাত না দিলে ভালো হবে, আমার অনেক গাড়ি বাড়ি হবে, তাহলে আপনি আল্লাহর হুকুম না মানে কার হুকুম মানছেন, নাফসের হুকুম মানছেন, তাহলে আপনি নাফসের গোলামি করছেন, আল্লাহর গোলামি বাদে নাফসের করেন, তাহলে এই দৃষ্টিকোণে শিরিক বুঝেছেন কিনা? এরকম ভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে মানে যে কোনো কাজ যখন আপনি শরীর বিরোধী করবেন সেটা শিরিক হবে। কিন্তু আমি ওই ব্যাখ্যাতে যাচ্ছি না, ওই ব্যাখ্যা আপনাকে করতে হবে না। সাধারণ ভাবে যে ব্যাপারগুলো স্পষ্ট ভাবে শিরিকের কথা হবে সেগুলো শিরিক, আর যেগুলো অত ব্যাখ্যার দরকার নেই। এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা শিরিক করে, বুঝাছেন না? বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে, বিভিন্ন কথাতে অনেক শিরিক হয়ে যাচ্ছে, আমরা তো খেয়ালই করছি। পানি পড়া যায় পানি পড়া না, পানি পড়া তাবিজ তো পড়া হয় না, তাবিজ তো পড়তে দেয় মানুষকে, মানে ঝুলে দেয় আর কি। আর তাবিজ সম্পর্কে স্পষ্ট হাদিস আছে, আল্লাহ ইসলাম বলছেন মান আল্লাহ কথা মারান ফাঁকা দশ রাখা, যে বাকি তাবিজ হলো সে সিট করলো, সে যে কিছু তাবিজ হোক না কেন। এখন কথা যেটা হচ্ছে যে আপনাকে পুজো দিতে পারে, ঠাকুর করতে পারে, তবে সেটা সবসময় হবে কোরআন হাদিস অনুযায়ী। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো তেল কিংবা হয়তো কোন পানি এটাও মানে মানে পরে দিতে পারা যায় কোরআন হাদিস দিয়ে। তাবিজ মানে দেওয়া, কিংবা হয়তো কোন তাল পাতা লিখে দেওয়া, হ্যাঁ, কিংবা হয়তো এরকম কোন কিছু মানে দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাগা করে দেওয়া, এই সবগুলো মানে ইয়ে অনুযায়ী না কারণ ছাড়া এমনি করছে, কোন কারণে কি কি করছে, যেমন প্রথম কথা হচ্ছে যে সোনা তো ব্যবহার করা পুরুষদের জন্য একবারে হারাম আছে, হ্যাঁ, পুরুষরা মানে সোনার মানে কোনো কিছু ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র হয়তো যদি ইচ্ছা বেশি থাকে তাহলে হয়তো চাঁদের আংটি ব্যবহার করতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো মানে অ ইসলামিক ক্যালচারের মানুষ হচ্ছি, আর অ ইসলামিক ভাবে আমরা কিছু করছি, তাহলে বিয়ে দেওয়া এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু আমার মানে চিন্তা ভাবনা যদি ইসলামিক হতো, আমি ইসলামকে যদি জানতাম, ইসলামিক জায়গাতে বিয়ে করতাম, ইসলামিক মেয়ে খুঁজতাম, তাহলে তো আমার এই সমস্যা আসতো না। আর অন্য অন্য যে যেমন চাঁদি বললাম তো চাঁদি চলবে, আচ্ছা ফটো টোটোর ব্যাপারে একবার বলছেন, আমি আসতে ভালো যে ফটো ফটো তোলা কি মানে ফটো সম্বন্ধে কি বলা হয়েছে, মানে ছবি বা কিছু? ছবি তো চলবে না, ছবি বলতে মানুষের ছবি কিংবা যেসব প্রাণী মানে মানুষ এক জায়গায় যেতে পারে এরকম প্রাণীর ছবি, সেসব মানে ছবি এমনি বিনা প্রয়োজনে তোলা নিষিদ্ধ। যারা এরকম মানে ছবি অঙ্কনকারী যারা ছবি তুলবে, কেমন বলা হয় তুমি যে ছবি অঙ্কন করেছো, যে ছবি এ করেছো তাকে তুমি জিন্দা করো, আর জিন্দা না করলে তোমাকে শাস্তি দেওয়া হবে, আর জিন্দাও করতে হবে, তোমাকে শাস্তি ভোগ করতে হবে।
আপনাকে তো আমি একটা কথা বলছি, আপনি সরাসরি যদি কোনো কিছু সিট না থাকে তাহলে সিটের দিকে নিয়ে আসেন না, ব্যাখ্যা করে সবই সিট হবে, ব্যাখ্যা করে সবই সিট হবে। সুতরাং সিটের দিকে যেটা সিট বলা হয়েছে সেটা সিট রাখা কি এটা মানে বাধ্যতামূলক বা এরকম কি রাখতে হবে এমন কি, বা রাখলে কি বেশি উন্নতি হবে এরকম কিছু কি বোঝা যাচ্ছে? তাহলে ওখানে কোনো প্রয়োজন নেই, ছবি দেওয়ার মানে প্রয়োজন নেই। ঠাকুর জাকির নায়কের ছবি অনেকে হয়তো দেয় বা ইয়ে করছে, কেন দিব, অনেক প্রয়োজনটাই বাকি। মানে বিশেষ করে ফেকে তো বেশি ছবি থাকে, ধরেন আমি জাকির নায়কের নামে একটা ফেক আমি খুলছি, আইডি খুলছি, আর ওখানে জাকির নায়কের ছবি তো দিব আমি, না হলে আমার বুঝবে না এটা চিটিং বাজি করার বেশি, বুঝতে পারছেন কিনা? সুতরাং ওতে আরো বেশি সম্ভাবনা আছে। ধরেন যে নৃত্য বা সঙ্গীত যেগুলো, ইসলামী সঙ্গীত আর একটা হচ্ছে অ-ইসলামিক সঙ্গীত, তাহলে ইসলামী সঙ্গীত আপনার চলবে কোনো সমস্যা নেই, কিন্তু অ-ইসলামিক সঙ্গীত বর্জন করতে হবে। ওটা আলাদা জিনিস হলো মিউজিক, মানে সঙ্গীত মানে মিউজিক, এটা নয় মিউজিক। আচ্ছা ধরেন যে আমি একটা এমন সঙ্গীত সাপোজ এই করলাম যে মানে কথা মানে যেটা হচ্ছে মানে দুটো, একটা হচ্ছে অশ্লীলতা থাকে, একটা হচ্ছে মানে ধর্ম বিরোধী কথা থাকে, এমন কিছু কথা সিরকিয়া বিরাতি কথা থাকে, আর একটা হচ্ছে সামাজিক কথা থাকে, যেমন মাকে ভালোবাসতে হবে, হ্যাঁ মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, আপনারা হয়তো শুনছেন বিভিন্ন জালসাতে কোনো কোনো মৌলবি হয় এটা বলে, কেনে বলে, তার মানে এটা কোনো সমস্যা নেই যার কারণে ওটা বলে। হ্যাঁ সুতরাং এই ধরনের যদি হয় সামাজিক, যেটা মানে ইসলাম বিরোধী নয়, কোরআন হাদিস মানে অনুযায়ী সেটাকে মানে সেটা খারাপ নয়, এইরকম মানে কোনো সমস্যা নেই। আচ্ছা ধরেন আমরা যে বই গুলো পড়ছি অনেক বিভিন্ন কবির কবিতা থাকে, অনেকে কিন্তু ওই প্রসঙ্গে লিখা থাকে মানে কথা বলার ওগুলো আমাকে পড়তে হচ্ছে, আপনি একটা জিনিস হচ্ছে যে করতে হবে এটা নিরূপায় অবস্থা, নিরূপায়ের ক্ষেত্রে অনেক কিছু মাপ আছে, কিন্তু আপনাকে যেটা মূল শব্দ হচ্ছে যে আপনাকে সবসময় খারাপটা খারাপ জেনেই করতে হবে, তাহলে আপনি কি হবেন একদিন খারাপ থেকে বেরিয়ে আসতে পারবেন, আর খারাপ করতে করতে যখন আপনি খারাপটাকে ভালো মনে করতে শুরু করলেন তাহলে কিন্তু মানে ও শেষ হয়ে গেলেন ওখানে। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে, খারাপকে খারাপ না জেনে দেখতে হবে, করতে হয় নিরূপায় অবস্থায়, শরীরের মানুষ যদি নিরুপায় হচ্ছে খেতে হয়, তার মানে এরকম নয় যে আপনাকে এখানে ছমাস ধরে খেতে হচ্ছে এমন কোনো উপায় নেই, কিন্তু আরে ছমাস ধরে খেয়ে মানে আপনি ওটা হালাল মনে করেন, কোনো ব্যাপার নেই মনে করেন, তাহলে বিপদ হয়ে গেল। কিন্তু যদি ওটা খারাপ জেনেই খান, যতটা পরি অতটাই খান, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। আর ধরেন যে নৃত্য ব্যাপারটা, তো নৃত্য অনেকে নাচটা, এটা এটা সম্বন্ধে একটু, নাচের তো কোনো সিস্টেম নেই, নাচ এখন নাচ মানে এবার হয়তো বাচ্চারা এখন হয়তো নাচানাচি করছে, এরকম বাচ্চাদের ব্যাপার আলাদা, হয়তো বিয়েতে বাইরে এটাকে ধরেন ওটা তো মানে অবৈধ মানে ভাবে করা হয়েছে, অবৈধ ভাবে মানে নাচ মানে কি, বিশেষ করে বড়দের নাচ মানে হচ্ছে মানে অবৈধ প্রেম মানে যেটা মানে মানে ব্যভিচারের মানে মন্ত্র দিয়ে খারাপ করা, এটা তো মানে সাধারণ জ্ঞানে বোঝা যাচ্ছে। সুগন্ধি প্রয়োগ করা, অনেকে বলে যে টেন টেন মেখে নামার সময় লাগবে, তো এটা মানে ব্যাপারটা হচ্ছে মদ হারাম করা হয়েছে কিন্তু অ্যালকোহল মানে এগুলোতে যেহেতু অ্যালকোহল থাকছে, প্রথম কথা হচ্ছে যে সেন্ট মানে অ্যালকোহল এমনটি নয়, সেন্ট মানে অ্যালকোহল এমনটি ব্যাপার নয়। এখন আপনি অ্যালকোহল ফ্রি সেন্ট পাচ্ছেন, এখন আপনি বাজারে খুঁজবেন যে অ্যালকোহল ফ্রি সেন্ট, তাহলে অ্যালকোহল ফ্রি সেন্ট পাওয়া যায়, সুতরাং আপনি অ্যালকোহল ফ্রি সেন্ট ব্যবহার করেন কোন সমস্যা নেই, বরং সুন্দর আপনি সুগন্ধি আলোচনা সুগন্ধি পছন্দ করতেন, হ্যাঁ তাহলে আপনি সুগন্ধি ব্যবহার করেন যেগুলোতে অ্যালকোহল মেশানো নাই, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। মেয়েরা সুগন্ধি যে মেয়েরা যেন সুগন্ধি মানে লাগিয়ে যাতে মসজিদে সলাপাদাই করতে না যায়, হ্যাঁ যে কোনো মেয়ে যদি কোনো পুরুষের সামনে সুগন্ধি মেখে যায় তাহলে তাকে বলা হয়েছে সে ব্যবচারী, সে বেশ বলা হয়েছে,
হ্যাঁ, মানে এবার যদি মেয়েরা ভাবতে চায়, যেমন কিছু জায়গাতে মানে পারমিশন আছে, যেমন তাদের যদি মানে মেল চায় তাহলে সেল লাগাতে পারে, তার অনেক তার স্বামীর সামনে স্প্রে করতে পারে, এইরকম কিছু কিছু মানে ইয়ে আছে, সেগুলো ব্যতিক্রম। কিন্তু সাধারণ ভাবে স্যান মেঘে চলাফেরা করে বাই করবে এটা নয়। যদি আপনি জানতে পারেন কোন জিনিসে অ্যালকোহল থাকে, সেই জিনিসটা থেকে আপনি বেঁচে চলার চেষ্টা করবেন। জানতে পারে না, ওটা তো আলাদা প্রশ্ন। জানতে পারে অ্যালকোহল, তাহলে সেটাকে মানে যদি আপনি প্রমাণিত হয়, আমি জানি না বিশ্বাস কখন করবো। আমি বলি একটা বিষয়, আমি জানি না, আমি যেটা আপনাকে জানি না কোকোকলাতে মানে কুয়ারি চর্বি আছে না কি, হ্যাঁ আমি জানি না। যদি আপনি জানতে পারেন এটা আপনি কনফার্ম 100%, তাহলে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। অনেক সময় কি হয় কেমিক্যালটা তৈরি হয় কিছু এরকম ব্যাপার। আপনি ধরেন যে একটা কুমিস তৈরি করবেন, কিন্তু আপনি কিন্তু সরাসরি পরিচর্যা দিচ্ছেন না, কিন্তু ওই কেমিক্যাল দিচ্ছেন, কিন্তু কেমিক্যাল দেওয়া হয়তো পরিচর্যা দিবে, কিন্তু এটা জানতে হবে। যদি প্রমাণিত হয় তাহলে প্রমাণ না থাকলে আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।